আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। আসার কথা ছিল ঠিক বিকেল 3টে, তিনি এলেন রাত 8:30। তিনি যখন মঞ্চে ভাষণ দিচ্ছেন, শ্রোতা বলতে অনেক ফাঁকা চেয়ার আর কিছু বিজেপি সমর্থক। ঠিক কি ঘটেছিল দেখুন শুধুমাত্র কৃষক সেতু বাংলার পর্দায়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লব দেব কে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এবং কাছ থেকে কোনো কিছু পাইনি বন্ধুরা, এই 3 রাত ছাড়া কোনো কিছু পাইনি। আর আমার সম্পূর্ণ বিশ্বাস বাংলা সেই দিশাতে তৈরি হয়ে বসে আছে আগামী লোকসভা নির্বাচনে। দিদি আপনি চেয়ে দেখুন, এই এই বাংলা থেকে পদ্মফুলের ওপর পদ্মফুল কুড়িয়ে নেবে নরেন্দ্রভাই মোদি, অমিত ভাই শাহ। সে দিল্লিতে নতুন সরকার, নতুন ভারত, নিউ ইন্ডিয়া আর নতুন বাংলা তৈরি হওয়ার জন্য পুরো বাংলার ভারতীয় জনতা পার্টি এবং বাংলার ভাষী তৈরি হয়ে বসে আছে। এবারে নির্বাচন বাংলার মুক্তির নির্বাচন, এবারে নির্বাচন মায়েদের মুক্তির নির্বাচন, এবারে নির্বাচন নারী নির্যাতন থেকে মুক্তি পাওয়ার নির্বাচন, এবারে নির্বাচন অভিষেকের ভাতিজাবাদের মুক্তি পাওয়ার নির্বাচন, এবারে নির্বাচন ক্যাডার রাজ থেকে মুক্তি পাওয়ার নির্বাচন, এবারে নির্বাচন সিন্ডিকেটবাজি থেকে মুক্তি পাওয়ার নির্বাচন। বন্ধুরা, যে দেশ অতিথি দেব ভব, অন্য রাজ্যের একজন মুখ্যমন্ত্রী ওনারও হেলিকপ্টার উঠাতে 1 ঘন্টা দেরি করে দিবেন, উনি কোনো জায়গাতে কার্যক্রম রেখেছে কোনো রাজ্যের এক মুখ্যমন্ত্রী, তো সেই জায়গাতে রোড শোর পারমিশন নেই, উনি কোনো জায়গায় ভাষণ দেবেন তো ওই জায়গাতে মাঠ দেবে না, উনি যাবেন তো ওখানে সিকিউরিটি দেবে না। আরে দিদি, কোন রাজনীতি করছেন? আমার এখানেও 4 বারের মুখ্যমন্ত্রী, আমার এখানে ত্রিপুরাতে 4 বারের লাগাতার মুখ্যমন্ত্রী ছিলেন, 20 বছরের মুখ্যমন্ত্রী, ওনারও অহংকার ছিল ত্রিপুরা থেকে কমিউনিস্ট পার্টি আর কোনোদিন যাবে না। আর বিপ্লব দেবের মতো ভারতীয় জনতা পার্টির ছোট্ট কার্যকর্তা আর তার টিম আমার রাজ্যের মধ্যে, আমি 25 বছরের ক্রমাগত সরকার, এরা আমাদেরকে কী করবে? 18 নির্বাচন রে, ওনারা বুঝে গেছেন এই কার্যকর্তারা কী করতে পারে। দিদি, আপনি ঠিক মতো আমাকে আমন্ত্রণ করেছেন, এগুলি করে আপনি বিধানসভা বিদায়ের ঘন্টা বাজিয়েছেন। এবার তো লোকসভা নির্বাচনে আলহালেজি তো যাবেই যাবে, আর বিধানসভা নির্বাচনে এই গ্রামে গ্রামে ময়দানে নামবো, 2 বছর 10 মাসে কমিউনিস্টকে ধ্বস করে ভারতীয় জনতা পার্টি 0 থেকে সরকার এনেছে, আর এই লোকসভার পর বিধানসভার তৈরি শুরু করবে ওয়েস্ট বেঙ্গল ভারতীয় জনতা পার্টি, বাংলার ভারতীয় জনতা পার্টি। আপনাকে 2 বছর 2.5 বছরের মধ্যে চিরতরে বিদায় করবো এই রাজ্যে এসে। বন্ধুরা, দিদি আপনি এখন ছোট ভাই কী জিনিসটা আর পাননি, আপনি একদিনে ওঠেননি, আপনার কাছে কর্পোরেটর ছিল, আপনার কাছে বিধায়ক ছিল, আপনার কাছে এমপি ছিল, আপনি ইউপিএ গভর্নমেন্টে পার্টনার ছিলেন, আপনি কেন্দ্র সরকার চালিয়েছেন, তারপরে গিয়ে আপনার এখানে 34 বছর পরে আপনি পরিবর্তন জন্য
জরুর করেছেন, কিন্তু সেটা একদিনে হয়নি। ত্রিপুরাতে জিরো থেকে একক সংখ্যাগরিষ্ঠ দলের সরকার যদি কেউ করতে পারে সেটা ভারতবর্ষের মধ্যে একমাত্র নরেন্দ্র ভাই মোদীর পার্টি, অমিত শাহর পার্টি, ভারতীয় জনতা পার্টি, সবকা সাথ সবকা বিকাশের পার্টি করতে পারে। বন্ধুরা, 2011 পর থেকে মানুষ 34 বছর অবসান ঘটিয়ে এখানে পরিবর্তন এনেছিলেন। কিসের জন্য পরিবর্তন এনেছিলেন? যে মা মাঠে মানুষের পরিবর্তন হবে, বাংলার পরিবর্তন হবে। এই ভূমি নেতাজি সুভাষচন্দ্রের ভূমি, এই ভূমি চিত্তরঞ্জনের ভূমি, এই ভূমি বঙ্কিমচন্দ্রের ভূমি, এই ভূমি কবি নজরুল ইসলামের, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি, কাজী নজরুল ইসলামের ভূমি। একে উদ্ধার করার জন্য দায়িত্ব দেওয়া দিয়েছিলেন ওসব, আপনি সেটা করে কোথায় দিয়েছিলেন? 34 বছরের ক্যাডার রাজ শেষ করে আপনি কি করেছেন? আপনি ক্যাডার রাজ রেখেছেন, সিন্ডিকেট রাজ রেখেছেন, সঙ্গে আরেকটা যুগ করেছেন ভাতিজা রাজ, ওয়েস্ট বেঙ্গলে আপনি শুরু করেছেন। এই এই বাংলার মধ্যে আপনি তিন রাজ শুরু করেছেন, ক্যাডার রাজ, সিন্ডিকেট রাজ আর ভাতিজা রাজ। বাংলা তৈরি হয়ে বসে আছে, এই সিন্ডিকেটের গুন্ডাদের ভয় পাওয়ার দরকার নেই। ত্রিপুরা তো ছিল, ত্রিপুরা তো সিন্ডিকেট ছিল, ত্রিপুরা তো ক্যাডার ছিল, আজকে কোথায় খুঁজে পাওয়া যায় না। এবার লোকসভা ইলেকশনে সিপিএমের পার্সেন্টেজ ত্রিপুরাতে দেখে নেবেন অবস্থা কী হয়েছে। আর তৃণমূল ত্রিপুরাতে তৃণমূল তৃণমানা দিদি গিয়েছিলেন, আলওয়ালেজি জানেন, ত্রিপুরাতে দিদি গিয়েছিলেন, বাংলাতে আমি সরিয়েছি, ওখানেও কমিউনিস্ট আমি সরাবো, এক রুটি অর্ধেকটা ত্রিপুরা খাবে অর্ধেকটা বাংলা খাবে। দিদি, না ত্রিপুরার লোক অর্ধেকটা খেতে পছন্দ করে, না বাংলার লোক একলা পছন্দ করে। বাংলার তো যে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমি, যেই ভূমি আশুতোষ মুখার্জি, বাংলার বাঘ, বাঘ কোনোদিন আধা খায় না, পুরো বাংলা লাগবে ভারতীয় জনতা পার্টির, পুরো বাংলা লাগবে নরেন্দ্র ভাই মোদীর, পুরো বাংলা লাগবে অমিত ভাই শাহর, পুরো বাংলা লাগবে আলওয়ালাজির। বন্ধু, সেই দিশাতে বাংলা তৈরি হয়ে গেছে, সেই দিশাতে বাংলা তৈরি হয়ে গেছে। আর এবার নির্বাচনে আমি দেখেছি আন্ডার কারেন্ট নয়, উপরে কারেন্ট চলছে, দিদি প্রচার করে বাংলাতে আন্ডার কারেন্ট চলছে। আন্ডার নেই, আপনি দেখেন না, চোখে চশমা লাগান তো দেখবেন যে আন্ডার নেই, বাইরেও কারেন্ট চলছে। এই বাইরের কারেন্টে এবার ধ্বংস হবে আপনার, আপনার ক্যাডার রাজ সমস্ত ধ্বংস হবে। আর এবারে নির্বাচন, প্রধানমন্ত্রী করার নির্বাচন, বন্ধু তৃণমূলের কে প্রার্থী, কে প্রধানমন্ত্রী হবে জিজ্ঞাসা করুন তৃণমূলের বন্ধুদেরকে। আমি সাধারণ তৃণমূল কর্মীদেরকে বলি, বন্ধুরা দেশের প্রধানমন্ত্রী নির্বাচন, তো তৃণমূল পার্টির কাছে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট রয়েছে, কংগ্রেসের কাছে রয়েছে, কেজরিওয়ালের কাছে রয়েছে, চন্দ্রবাবুর কাছে রয়েছে, মুলায়মের কাছে রয়েছে, অখিলের কাছে রয়েছে, তো কার কাছে রয়েছে? কে তাদের প্রধানমন্ত্রী হবে, কে তাদের ক্যান্ডিডেট, কে দেশ পরিচালনা করবে? আমাদের কাছে রয়েছে 5 বছরের রিপোর্ট কার্ড নিয়ে নরেন্দ্র ভাই মোদী দেশের গরিবের মাসিয়া 130 কোটি ভারতবাসীর রিপোর্ট কার্ড নিয়ে নরেন্দ্র ভাই দাঁড়িয়ে আছে। ভ্রষ্টাচার মুক্ত সমাজ ব্যবস্থা, ভ্রষ্টাচার মুক্ত ভারত, 5 বছরে নরেন্দ্র ভাই মোদী ভারতবর্ষের অস্তিত্ব কোথায় পৌঁছে দিয়েছে আজ ভারতবর্ষকে জানা যায়। 104টি স্যাটেলাইট দুনিয়ার মধ্যে কোনো দেশ যদি একসঙ্গে একবারে পাঠিয়েছে, সেটা নরেন্দ্র ভাই মোদী পাঠিয়েছে, ভারত সরকার পাঠিয়েছে।